হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো একটা কাজ আমার বেড়েছে, সেটা হচ্ছে দুধ গরম। তো অনেক দিন পর, অনেক অনেক দিন পর আমার বাড়িতে আবার দুধ এলো আর কি, অনেক দিন পর। আর বেটু দেখো স্কুল যাবে, তার জন্য আটা মেখে দিচ্ছি, ওকে লুচি করে দেবো, রেডি করিয়ে দিয়েছি। দেখো ও একটু খেলছে, আর এখানে দুধ গরম হলেই ওকে দিয়ে দেবো। তো দুধ অলরেডি আমার গরম হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দেবো দুধ বিস্কুট, আর এখানে লুচি টিফিন করে ওকে দিয়ে দেবো। বেশ, দেখতে থাকো। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে তুমি ভিডিও দিতে পারছো, মানে দিচ্ছ না কেন। তো বিশ্বাস করবে না, এতটাই চাপ হয়ে যাচ্ছে ভিডিও দেওয়াটা, মানে শ্যুট করাটা বা মানে ভিডিও করাটা কোনো চাপের না, কিন্তু ওই এডিট করে দেওয়াটা একটা ভীষণ চাপের কাজ হয়ে যাচ্ছে, অনেকটা সময় দরকার, সেই সময়টা আমি দিতে পারছি না। তো জানি না, এরকম করতে করতেই যদি কন্টিনিউ করতে পারি তো ভালো জিনিস, তবে আমি চেষ্টা করছি যাতে কন্টিনিউ করা যায়। তার উপর আবার ধরো সামনে পুজো আসছে, বাড়ির এক্সেস কাজগুলোও আছে, তারপর বাচ্চাকেও দেখতে হয়, ওকেও সময় দিতে হয়। তো এইসবের জন্যই আমি সময়টা করে উঠতে পারছি না, বাট আমি চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করা, 5 মিনিটের হলেও ভিডিও দেওয়া। ঠিক আছে, তো দেখো বেটুকে টিফিন প্যাক করে দিলাম, আর এই তিনখানা লুচি এক্সেস ছিল যেটা আমি ব্রেকফাস্ট করব। আর এখানে দেখো ছেলে একদম পুরো লঙ্কা কাণ্ড করে রেখেছে, সমস্ত লঙ্কাগুলোকে সাজিয়ে সাজিয়ে ডিমের জায়গায় রেখে দিয়েছে। আর হাজবেন্ড দেখো এই সবজি এনেছিল, এইগুলোর মধ্যে কিছু করব। বেজে গেছে 9:20, আর কী কী করলাম চলো দেখায়। এখানে হচ্ছে সবজি ডাল করলাম, এ বাবা এক সেকেন্ড চলো, এখানে হচ্ছে সবজি ডাল, এবার দূর থেকে আর সামনে নিয়ে যাব না। আচ্ছা, এখানে হচ্ছে সবজি ডাল, করলা আলু ভাজা, ভাত, আর এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, তার মধ্যে কিছুটা ফাঁকা দেখছো, এটা ওকে দিয়ে দিলাম টিফিনে। এখানে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে আছে দুখানা রুটি। এই যে ঠিক আছে, রুটি সবজি দিয়ে দেবো টিফিনে ওকে, নইলে তো খাবেও না, আর আজে বাজে খেয়ে বাড়াবে বাইরের খাবার। তো সব কমপ্লিট দেখলে এবার আসো খেতে দিয়ে দেবো। তার আগে এই রুম কিচেন নিচেটা ঝাড় দেওয়াটা বাকি আছে, সেটা আমি এখন দিয়ে দেবো। বাজে মধ্যে 9:25 হয়ে গেল, আর আজকে বাবা আনতে যেতে পারবে না বাবুকে, তার জন্য আমি আনতে যাবো, এটাই হচ্ছে গল্প। তো অনেকদিন পর ক্যামেরা ধরতে পেরে না ভীষণ ভালো লাগে। আসলে মাঝে মধ্যে এমন অসুস্থতা হয়ে যায় না, এত অসুস্থ হয়ে যায় যে আর ব্লগটাকে ঠিক করতেই পারি না, মানে কন্টিনিউ করতে পারি না। তো দেখা যাক, আবার কদিন সুস্থ থেকে আবার হয়তো অসুস্থ হয়ে পড়বো, তো এ হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইভাবেই চলতে থাক, বেশ দেখতে থাকো। 10:10, আর আজ দেখো বলছি হচ্ছে ছাতু, ঠিক আছে, ছাতু খাবো, ছাতুর শরবত খাবো। আর অনেক দিন পর হাজবেন্ডের থালা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এরকম বিশেষ খুব একটা দিন দেখতে পাওয়া যায় না। আজকে হয়তো লাকিলি আমি দেখতে পেয়েছি, এরকম লাকিলি পেয়েছি, খুব প্রত্যেকটা দিন খাবার রেখে চলে যায় প্রত্যেকটা দিন। তো যাক, আজকে থালা বাটির ক্লিন দেখে না আমার মানে খুব ভালো লাগে, বিশ্বাস করো চাই যে প্রত্যেক দিন যেন এরকম পেট ভরে খাবার খেয়ে চলে গেলে আমার একটা নিশ্চিন্ত মনে হয়। যে তাছাড়াও রুটি দিয়ে দিয়েছি, যদিও দিয়ে দিয়েছি, কিন্তু তবুও তো মনে হয় যে না, যাক পেটটা এতক্ষণ ভরে থাকবে। আজকে বেশ ভালো লাগছে, আর আমি এই মুহূর্তে খাবো হচ্ছে ঠাকুর শরবত, একটু গুলে নিই আগে। আর 10:30 সময় যাবো ছেলেকে আনতে, তার আগে আমাকে রেডি হতে হবে। জানি না সিঙ্ক লক্ষ্য করলে নাকি তোমরা, যদি সিঙ্কটা লক্ষ্য করে থাকো তাহলে দেখবে প্রচুর পরিমাণে বাসন জমেছে, এগুলোও জমবে। তো দেখি যদি পারি তো বাসন মেজে যাব, নইলে যদি সময় না পাই তাহলে এসে বাসনটা মাজবো, কারণ 5 মিনিট আমাকে বসতেই হবে। বাইরে টাইরে ঝাঁটফাট দিয়ে দিয়েছি, হাজবেন্ড গেল বলে আমি এখন
জল দিয়ে ধোবো না, একটু বসে আমিও খেয়ে নিই সেই ফাঁকে। তো খাওয়া টাওয়া হয়ে গেলে তারপরে উঠোনটা ধুয়ে দেবো। এবার উঠোন ধোয়া টোয়া করতে যদি সময় পাই বাসন মাজার, তাহলে মেজে যাবো, নইলে এসে মাজবো, দেখা যাক কি করা যায়। এই হচ্ছে গিয়ে গল্প, চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছিলো গাড়ি, আমি বেরিয়েও গেলাম। আর এটা হচ্ছে যাওয়ার পথে একটা রাধাকৃষ্ণের মন্দির পড়ে, সেই মন্দির। আর এখানে দেখো সেই স্কুল, এটা একটা অবৈতনিক স্কুল। তো বেশ অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা খেলছিল, সাদা জামা নীল ড্রেস। আমাদেরও ছোটোতে যে স্কুলগুলোতে পড়েছি না, তো সেগুলোতে সেম ড্রেস ছিল। তো ওদেরকে দেখে ছোটোবেলার কথা এত মনে পড়ে গেল না, তো ভাবলাম একটু ভিডিও যেটুকুই বা করতে পারি একটু নিই। আর আকাশে বাতাসে তো সম্পূর্ণ রকমের একদম শরতের গন্ধ, তারপর পুজো পুজো ভাব চলেই এসেছে, চারিদিকে কাশফুলে ভর্তি। দেখো চারিদিকে এই কাশফুল দেখলেই পুজোর আমেজটা মানে আরও বেশি ফিল করা যায় এরকম। তো ভাবলাম একটু চলো যেতে যেতে ভিডিও করা যাক, বেশ ভালো লাগছিলো, অনেকদিন পর বেরোলামও, দেখতে থাকো। এবার ফেরার পালা, ফেরার পথে আমি আর বিটু। বন্ধুরা বেজে গেছে 11:20। আর এখানে দেখো সিঙ্কের যে বাসনপত্রগুলো, এখন আমার মেজে ওঠা হয়নি, মেজে নেব। তার আগে এই জলটা আমাকে চেঞ্জ করতেই হতো, এত গন্ধ হয়ে গেছিলো জলটা, খুব নোংরা হয়ে গেছিলো। ওই জন্য দেখো এই জলটা চেঞ্জ করে নিচ্ছি। এটা করে একেবারে বেটুকে স্নান করিয়ে টরিয়ে আমি নিজে স্নান করব, তারপর এসে খেয়ে টেয়ে বাসন মাজবো, ঠিক আছে? আগে এই কাজগুলো আগে সেরে নিই, ঠিক আছে? পরে কথা বলছি, দেখতে থাকো। বন্ধুরা বাজছে মেবি 5:45 মতন, আর দেখো চলে এলাম অনেকদিন পর পার্কে, কারণ বেটু ঘরে বসে বসে এই টাইমটা এতটাই বিরক্ত হয় যে কি বলবো। তো ওকে হাজবেন্ডকে বলে খুব জোরজার করে নিয়ে আসা হলো যে চলো একটু পার্কে নিয়ে যাই। তো পার্কে এসে ভীষণ ভীষণ খুশি, ওকে আর বলতে হচ্ছে না যা খুশি, মানে এত খুশি হয়েছে, একবার স্লাইডার একবার সুইং, তো ভীষণ খুশি হয়েছে। বহুদিন পর আবার এলাম, বহুদিন পর, একটু ফ্রেশ লাগছে, যদিও এক ফোঁটা হাওয়া নেই, খুব গুমোট হয়ে আছে। যাই হোক, যেটুকুই ও খেলতে পারে 5-10 মিনিট। দেখো স্লাইডারে না নেমে এইভাবে উঠছে, দেখেছো? বাহ, ইয়ে, ভেরি গুড। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো আমি ব্লগটা করে দিচ্ছি এখানে। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা, বাই।